আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আপনাদের জন্য কিছু আপডেট তথ্য দিতে চাই, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, দেশে আসা জরুরি, আবার যারা দেশে আছেন, যাদের মালয়েশিয়াতে যাওয়া জরুরি, তাদের জন্য এই তথ্যগুলো। সেটি হচ্ছে যে একই সাথে মালয়েশিয়া থেকে যারা দেশে আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন লাগবে, সেই খরচই বা কোত্থেকে আসবে, আবার মালয়েশিয়ায় যারা যাবেন তারা কবে যেতে পারবেন, তারা যাওয়ার পরও যে কোয়ারেন্টিন লাগবে বা তাদেরকে ভ্যাকসিন দিয়ে যে পাঠানো হবে সেই প্রক্রিয়াগুলো কত দূর আছে, কী পর্যায়ে আছে, সেই বিষয়ে আপডেট তথ্য একটু জানাতে চাই। প্রথমে জানাতে চাই, ইউএস বাংলা এয়ারলাইন্স 16 জুলাই 2021 থেকে কুয়ালালামপুর ঢাকা রুটে তাদের ফ্লাইট পরিচালনা করবে। প্রথম দিকে প্রতি শুক্রবার মালয়েশিয়ার সময় বিকাল 3টায় কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসবে। মূলত এই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা যাবে, এই জন্যই মূলত ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যারা রিক্যালিব্রেশন প্রোগ্রামে যারা দেশে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বা যারা দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছে। এবং এই রিক্যালিব্রেশনে কীভাবে আপনারা আসবেন সে বিষয়ে প্রবাস তথ্য কেন্দ্রে একটি ভিডিও আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব, আপনারা সেটি দেখে নিতে পারবেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে পারবেন কিনা? আপাতত ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ মালয়েশিয়া সেই অনুমতি দেয়নি। ফ্লাইট চালু হলেও বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কেউ যেতে পারছেন না আপাতত। অনেকেই যারা ট্রাভেল পাসের মাধ্যমে, অর্থাৎ মাই ট্রাভেল পাসের মাধ্যমে যারা অ্যাপ্রুভাল নিয়েছিলেন, ছুটতে থাকা প্রবাসীরা যাদের যাওয়া জরুরি তারা কিন্তু আপাতত যেতে পারছেন না, এটি মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত। আমরা আশা করছি খুব শীঘ্রই মালয়েশিয়া সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশি যারা ছুটিতে আটকে ছিলেন তাদেরকে নেওয়ার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। এখন হচ্ছে যে কোয়ারেন্টিন, আপনারা জানেন যে মালয়েশিয়াতে যারা রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় দেশে চলে আসবেন তাদেরকে কিন্তু দেশে আসার পরে যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন সরকার নির্ধারিত হোটেলে। সেখানে কিন্তু 20-30 হাজার টাকার বেশি, 40 হাজার টাকা অনেকের লেগে যাবে হোটেলের ধরন অনুযায়ী। এখন যেই কর্মীরা ধরেন এই লকডাউনের মধ্যে 1-1.5 বছর বেকার ছিল, যাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না, যারা কাজকর্ম করতে পারেনি, তারা খেতেই পারেনি, অনেকেই কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন যে মালয়েশিয়া প্রবাসীদের যে দুর্ভোগ দুর্দশার কথা, তারা দেশে আসলে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেটি যদি লাগেও তাহলে অবশ্যই যেন সেখানে সরকারি কোনো ভর্তুকি দেওয়া হয়, যেমনটি সৌদি আরব প্রবাসীদের জন্য দেওয়া হয়েছে তেমনি মালয়েশিয়া প্রবাসীরা কিন্তু আরও বেশি অসহায়। তারা সেখানে অবৈধ ছিল, কাজকর্ম ছিল না, তারা দেশে আসলে যেন এই কোয়ারেন্টিনের টাকাটি সরকার বহন করে সেই বিষয়ে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা, প্রবাসীরা অনেকেই তারা বারবার এই কথাগুলো বলছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই তারা মানবিক কাজ করছে অনেক, এই বিষয়টিও তারা গুরুত্বের সাথে দেখবেন, সেই দাবিটি জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। একই সাথে যারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাবেন, হয়তো এরপরে মালয়েশিয়া যখন এই যে যারা ছুটিতে দেশে ছিলেন তারা যখন যাওয়ার সুযোগটি পাবেন তাদেরও কিন্তু হয়তো ভ্যাকসিন না নেওয়া থাকলে সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন লাগবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন লাগলে তাদের যেন সেই খরচেও কিছুটা ভর্তুকি দেওয়া হয়, একই সাথে যদি সম্ভব হয় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন দিয়ে তাদেরকে প্রস্তুত রাখা, যাতে করে তারা মালয়েশিয়াতে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন না লাগে, অতিরিক্ত খরচ না লাগে। এই বিষয়গুলো নিশ্চয়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন এবং যে সকল দেশে এরপরে যাওয়া জরুরি বা জরুরি যাবেন শুধুমাত্র সেই কর্মীদেরই যাতে আলাদাভাবে তালিকা করে হলেও তাদেরকে যেন ভ্যাকসিনের আওতায় আনা হয় দ্রুত সময়ের মধ্যে, এই দাবিটি প্রবাসীরা কিন্তু বারবারই করছেন। আমরাও আশা করছি মন্ত্রণালয়, আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান টিম, তারা অনেক মানবিক কাজ করছেন, এই বিষয়গুলো তারা নজরে রাখবেন। প্রবাসীদের পক্ষ থেকে আবারও সেই দাবিটি জানাচ্ছি। বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।